ক্রীড়া করে আনয়ন, সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে শিলমান্দি তাহেরা আজমত মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের শিলমান্দি তাহেরা আচমত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 12 ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ মুশফিকুর রহমান। এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন শিলমান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ কিয়াস উদ্দিন মাস্টার। সভাপতিত্ব করেন শিলমান্দি তাহেরা আচমত মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাতেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিলমান্দি তাহেরা আচমত মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ভুলা। মোট 12টি ইভেন্টস এর মধ্য দিয়ে এই বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।